স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাড মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে আমরা জানবো এবং এঙ্গেজমেন্ট অ্যাড কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আপনাদের একটি দিক নির্দেশনা দেব। তো আমরা পোস্ট এঙ্গেজমেন্ট বলতে সচরাচর ফেসবুকের পেজের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের এঙ্গেজমেন্টটা বোঝায়। তো এই এঙ্গেজমেন্ট অনেক ধরনের হতে পারে। আপনি পেজের ভিতরে একটা ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা আপনি চাচ্ছেন এঙ্গেজমেন্ট করার জন্য। লাইক আমি এই ভিডিওটা আমার পেজে দিয়েছি, তো আমি চাচ্ছি এই ভিডিওটা কি করতে এঙ্গেজমেন্ট অ্যাড হিসেবে ব্যবহার করার জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি কোনো ইউটিউবের লিঙ্ক দিয়েছেন। হ্যাঁ, তো কোনো ইউটিউবের লিঙ্ক আমরা জানি ফেসবুক পেজে দিলে সেক্ষেত্রে এরকম হয়, তো এটা ক্লিক করলে সরাসরি ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে আমরা ভিডিও দেখতে পাই, তো এটাও একটা পোস্ট। আবার আপনি কিছু কোনো লিঙ্ক দেন নাই, আপনি কি করেছেন একটা টেক্সট লিখেছেন, ঠিক আছে, টেক্সট লিখেছেন, এটাও কি আপনার একটা পোস্ট। তো আপনি চাইলে এই টেক্সটটা পড়ার জন্য কি করতে পারেন, ফেসবুকে বুস্ট করতে পারেন। সো অনেক ধরনের পোস্ট অনেক ধরনের হয়ে থাকে, ভিডিও হয়ে থাকে, শুধু একটা ইমেজ দিয়ে, যেমন এরকম একটা ইমেজ দিয়ে আমরা কি করলাম একটা টেক্সট লিখে দিলাম, এখানে আমরা কি করলাম কিছু ইনফরমেশন সবাইকে দিলাম, ঠিক আছে। সো সেই টাও একটা কি হতে পারে, একটা পোস্ট এঙ্গেজমেন্ট হতে পারে সেটাও, ঠিক আছে। সো পোস্ট এঙ্গেজমেন্ট আসলে অনেক ধরনের হতে পারে, এটা ডিপেন্ড করছে আপনার পেজের ভিতরে কোন পোস্ট রয়েছে, সেই পোস্টটা কোন পোস্টটাকে আপনি কি করতে চাচ্ছেন অ্যাড দিতে চাচ্ছেন কোন পোস্টটার উপরে। তো এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, পোস্ট এঙ্গেজমেন্ট যখন করবেন আপনি তখন কোনো লিমিট থাকে না ওয়ার্ড। যেমন আমরা দেখেছিলাম যে ট্রাফিক ক্যাম্পেইনে 140 ক্যারেক্টার পর্যন্ত লেখা যেত হেডলাইনে, বা প্রথমে যে প্রাইমারি যে কন্টেন্ট কন্টেন্ট থাকে বা প্রাইমারি টেক্সট যেটা থাকে সেটার ভিতরে 140 ক্যারেক্টার পর্যন্ত লেখা যেত। বাট পোস্ট পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যখন আমরা করব তখন কিন্তু আমরা কিন্তু ওয়ার্ডের কোনো লিমিটেশন নেই, আপনি যত খুশি লম্বা টেক্সট, যত বেশি ইনফরমেশন দিয়ে, যত বেশি ডিজাইন করে আপনি কি করতে পারেন এই ধরনের ক্যাম্পেইন গুলো সাজাতে পারেন, ঠিক আছে। আপনার মনের মতো করে আপনি ওয়ার্ড ইউজ করলেন, মনের মতো করে লিঙ্ক ইউজ করলেন, করে আপনি কি বলেন পোস্ট এঙ্গেজমেন্ট আপনি চাচ্ছেন কি অ্যাড তৈরি করার জন্য। তো একটা পোস্ট এঙ্গেজমেন্ট বলতে সাধারণত অনেক কিছু বোঝায়, যেমন আপনার পোস্ট এঙ্গেজমেন্ট বলতে এখানে বোঝায় হচ্ছে কেউ যদি পেজে লাইক দেয় সেটাও একটা পোস্ট এঙ্গেজমেন্ট, কেউ যদি এখানে একটা কমেন্ট করে সেটাও একটা পোস্ট এঙ্গেজমেন্ট, কেউ যদি এখানে শেয়ার ক্লিক করে সেটাও একটা পোস্ট এঙ্গেজমেন্ট, আবার কেউ যদি আপনার লিঙ্কে ক্লিক করে কোনো একটা ভিডিও দেখে সেটাও একটা কি পোস্ট এঙ্গেজমেন্ট। এটা অনেক ধরনের পার্সপেক্টিভ অনুযায়ী আসলে এটা হয়ে থাকে, ওকে। আবার আপনি চাইলে যে বিভিন্ন ওয়েবসাইটে যে আমরা এখানে একটা আর্টিকেল লিখেছি এটা ক্লিক করলে কোথায় চলে গেল ট্রাফিক, চলে গেলো কোথায় আমাদের ওয়েবসাইটের ভিতরে, তো এটাও কিন্তু কি একটা পোস্ট এঙ্গেজমেন্ট, এটা শেয়ার হবে, এটা লাইক হবে, এখানে কমেন্ট করবে, এটাও কি একটা পোস্ট এঙ্গেজমেন্টের ভিতরেই পড়ে। তো অর্থাৎ ফেসবুক পেজের ভিতরে যত পোস্ট থাকবে সেই পোস্টগুলোকে নিয়ে যখন আপনি ক্যাম্পেইন করবেন সেই ক্যাম্পেইনটা হবে আপনার পোস্ট ক্যাম্পেইন। এবার আসলে আমরা কিভাবে সেই ক্যাম্পেইনটা তৈরি করব, প্রথমে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা একবার ফ্রেশ একটা নতুন ক্যাম্পেইন করব, ক্যাম্পেইনটার নাম কি হবে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। সো এঙ্গেজমেন্টের ভিতরে আবার কিছু ভাগ রয়েছে, এঙ্গেজমেন্টের ভিতরে আপনাকে বলছে পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন নাকি পেজ লাইকের ক্যাম্পেইন করবেন, আমরা অলরেডি এটা দেখিয়েছি কিভাবে পেজ লাইকের ক্যাম্পেইন করতে হয়, নাকি ইভেন্ট রেসপন্স করবেন, আপনি কোনো ইভেন্টের রেসপন্স অনুযায়ী কি করবেন ক্যাম্পেইন করবেন। তো আমরা পোস্ট এঙ্গেজমেন্ট করবো, তো পোস্ট এঙ্গেজমেন্ট করলে আমাদের ক্যাম্পেইনের নাম তো অবশ্যই পোস্ট এঙ্গেজমেন্ট থাকবে, তো আমরা কি করলাম পোস্ট এঙ্গেজমেন্ট দিলাম। তো পোস্ট এঙ্গেজমেন্ট দেওয়ার পর আপনি স্পেসিফিক ভাবে আপনি এটা বোঝার জন্য বলছি যে আপনি হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা পোস্ট আপনি কি করছেন পোস্ট, যেমন আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এটুদের সবকিছু শেখার জন্য আমাদের কি করেন আমাদের একটা ফ্রি কোর্স রয়েছে, সেই ফ্রি কোর্সটা করেন। তো আপনি সেই জন্য বোঝার জন্য আপনি কি করতে পারেন, এই এই যে এই পোস্টটা রয়েছে সেই পোস্টের প্রথম কিছু অংশ আপনি কপি করে আপনার এই যে অ্যাড ক্যাম্পেইন নেমের ভিতরে ব্যবহার করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না এটা প্রয়োজন নেই করলেন না, এটা আপনার ইচ্ছা, সো আমি এখানে টার্গেট করবো হচ্ছে ম্যানদেরকে, সো আমি সেই জন্য ম্যান লিখলাম। আমার ডেলি বাজেট থাকবে এখানে $5, তো আমি $5 ডেলি বাজেট দিয়ে আমি কি করব ক্যাম্পেইনটা রান করব। এরপর আমার এজ গ্রুপ থাকবে, আমি এখান থেকে 18 থেকে আমি সর্বোচ্চ 35 পর্যন্ত এজের যারা যারা রয়েছে তাদেরকে আমি এখানে টার্গেট করব, ঠিক আছে। সো আমি কি দিলাম আমার পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আমার আচ্ছা পেজ নেমটা দিয়ে দিতে পারেন, আপনার যদি মাল্টিপল পেজ যদি আপনি অপারেট করে থাকেন। সো আমরা এখানে আরটিও দিলাম, এটা আমাদের ফেসবুক পেজের নেম, হ্যাঁ, রিটেক অফিসিয়াল দিয়ে আমরা কি করলাম কন্টিনিউ বাটনে কি করলাম প্রেস করলাম। তো আমাদের প্রথম কিন্তু স্টেপটা শেষ, দ্বিতীয় স্টেপ কি অ্যাড সেট। তো অ্যাড সেটের ফার্স্টে একটা নাম দিতে হবে, তো নামটা দিয়ে দিলাম। এরপর আপনাকে বলছে আপনি কি সেভ কোনো অডিয়েন্স যদি আপনার থাকে তো সেভ অডিয়েন্সটা ব্যবহার করেন, আর যদি আপনি সেভ অডিয়েন্স ব্যবহার না করে লুকালাইক অডিয়েন্স ব্যবহার করতে চান সেটা থাকলে সেটা ব্যবহার করেন, হ্যাঁ, অথবা আপনি একটা কোর অডিয়েন্স নিয়ে কাজ করেন। কোর অডিয়েন্স মানে হচ্ছে একবার নিউ অডিয়েন্স। তো এবার হচ্ছে লোকেশন, লোকেশনের ভিতরে আমরা দিব হচ্ছে পিপল লিভিং ইন দিস লোকেশন, যারা ওই লোকেশনে বসবাস করে তাদেরকে আমি টার্গেট দিব, তাদেরকে আমি কি করবো আমার একটা দেখাবো। তো আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে মিরপুর, হ্যাঁ।
সো মিরপুর ঢাকা বাংলাদেশ আমার এখানে আছে কিনা, হ্যাঁ মিরপুর ঢাকা বাংলাদেশ এই জায়গাটাকে আমি কি করলাম টার্গেট করলাম। তো মিরপুরের ভিতরে আমার এই একটা যাবে যারা মিরপুরের ভিতরে বসবাস করে, এবং আমি শুধুমাত্র মিরপুরকে সিলেক্ট করে আমার এই এই একটা দেখাতে যাচ্ছি। তো আপনি এখানে যদি বলেন যে মিরপুরের পাশাপাশি আমার এটা গুলশানেও যাবে, ঠিক আছে। তো আপনি দেখেন গুলশান SHAN, আচ্ছা আমার একটা কি গুলশানে আমার একটা যাবে। তো আপনি দেখেন গুলশান, এই যে দেখেন গুলশান এভিনিউ ঢাকা বাংলাদেশ, আমরা এই এই অ্যাড্রেসটাকে আমি কি করলাম সিলেক্ট করলাম। আবার আপনি বলেন যে গুলশানের পাশাপাশি আমার এটা আমি চাচ্ছি পুরান ঢাকা দেখাতে, হ্যাঁ সো পুরান ঢাকা আপনি দেখাতে পারেন। আপনি এখানে মতিঝিল লিখে সার্চ করতে পারেন, আপনি এখানে উত্তরা লিখে সার্চ করতে পারেন, আপনি সাভার লিখে সার্চ করতে পারেন। এই যে সাভার ঢাকা বাংলাদেশ, আপনি তিন চারটা যত খুশি আপনি কি করতে পারেন, আপনি এখানে অডিয়েন্সটাকে সিলেক্ট করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি একটা ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করবো, করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি এগুলোকে কমিয়ে দিতে পারেন যে আমি একটা নির্দিষ্ট স্পেসিফিক রেডিয়াস এর ভিতরে আমার একটা আমি চাচ্ছি দেখানোর জন্য, সেটাও করতে পারেন। হ্যাঁ এরপর আপনার ডপ প্রিন্ট দিয়ে যদি চান যে আমি স্পেসিফিক ধামরাই এলাকাটার ভিতরে আমার একটা যাবেই, তো আপনি এটা কি করবেন একটা ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ওকে সরি আমি ড্রপ পিন, এই যে ড্রপ পিনটাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে আপনি যেই এলাকাটার উপরে দিয়ে দিবেন, ঠিক আছে সেই এলাকাটা আপনার অ্যাড যাবে, ঠিক আছে। তো আপনি স্পেসিফিক যদি বলেন যে আমি নারায়ণগঞ্জে একটা দেখাতে চাচ্ছি, তাহলে এই যে দেখেন নারায়ণগঞ্জের ভিতরে আপনার একটা চলে গেল। আপনি এটাকে কি করলেন কমিয়ে দিয়ে নারায়ণগঞ্জের একটা স্পেসিফিক এরিয়ার ভিতরে আপনার একটা যাবে, সেটাও পসিবল, ঠিক আছে। ড্রপ পিন দিয়ে কিভাবে অ্যাড দিতে হয় সেটা আমি দেখিয়েছি। আবার আপনি চাইলে এক্সক্লুড করতে চান, আমি যে পুরো নারায়ণগঞ্জের ভিতরে আমি অ্যাড দিব না, আপনি এক্সক্লুড করবেন ড্রপ পিন দিয়ে, তো সেটা দিলেন। দেওয়ার পর আপনি কি করলেন নারায়ণগঞ্জের, আচ্ছা আমরা যদি একটু এদিকে আসি নারায়ণগঞ্জের এই পাশে দেখেন এই যে নবাবগঞ্জ নামে একটা জায়গা চলে এসেছে, আপনি চাচ্ছেন সেটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য। সো এই যে নবাবগঞ্জ কি হয়ে গেল আপনি এখান থেকে বাদ হয়ে গেল, আপনি ড্রপ পিন দিয়ে এক্সক্লুড এবং ইনক্লুড করে কি করতে পারবেন অ্যাড এর জন্য টার্গেট করতে পারবেন। তো এবার আসেন, এবার আমরা একটু নিচের দিকে যাই, আমাদের এজ গ্রুপ কি ছিল 18 থেকে 35, তো আমরা 18 থেকে 35 এইজ এর ভিতরে এই অঞ্চলগুলোতে যারা আছে তাদেরকে আমরা টার্গেট করব পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের জন্য। তো 35 দিলাম, আমার অডিয়েন্স পটেনশিয়াল অডিয়েন্স দেখেন কত কমে চলে আসছে। এবার আমি শুধুমাত্র ম্যানদেরকে সিলেক্ট করব, দেখেন পটেনশিয়াল অডিয়েন্স আগের থেকে কিন্তু আরো কমে যাবে, এখন দেখেন অনেক কমে গেছে আপনার পটেনশিয়াল অডিয়েন্স। তো এবার হচ্ছে গিয়ে ব্রাউজ অপশন, আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। আমরা ডেমোগ্রাফিক্যালি কাউকে টার্গেট করব না, আমরা আচ্ছা আমরা বিজনেস ইন্ডাস্ট্রির সবাইকে আমরা কি করবো না টার্গেট করবো না, আমরা এখানে টার্গেট করবো হচ্ছে অনলি ফর অনলাইনে যারা যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে আমরা টার্গেট করবো, ঠিক আছে। তো অনলাইনে অনেকে সম্পৃক্ত রয়েছে, আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং করে ইন্টারেস্টেড পিপলদেরকে আমি কি করতে আমার এই একটা দেখানোর জন্য। তো দেখেন 6,10,000 নেমে চলে এসেছে আপনার অডিয়েন্স, হ্যাঁ 4-5টা এরিয়া আমরা সিলেক্ট করেছি, এর ভিতরে মাত্র শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করে ইন্টারেস্টেড পিপলদেরকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি, পসিবল। এবার আসেন, এবার নিচে যদি আসি আমি এখান থেকে অডিয়েন্সকে ন্যারো ডাউন করতে পারবো, অডিয়েন্স থেকে বাদ দিতে পারবো, এটা আমার প্রয়োজন নেই। আপনাদের যদি ক্যাম্পেইনের সুবিধার্থে প্রয়োজন হয় সেম একই অবজেক্টিভ গুলোর উপর ডিপেন্ড করে আপনি চাইলে এখান থেকে অডিয়েন্স এক্সক্লুড এবং ন্যারো ডাউন করতে পারবেন, হ্যাঁ। তো এরপরে হচ্ছে আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, ল্যাঙ্গুয়েজ আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজের পিপল থেকে টার্গেট করবো, তো আমাদের যেহেতু বাংলাদেশে একটা ল্যাঙ্গুয়েজ প্রচলিত, আমাদের তো ইন্ডিয়ার মতো অনেকগুলো প্রদেশ নেই, অনেকগুলো ভাষা আমাদের এখানে চলে না, তো আমাদের এখানে এটা কিছু দেওয়ার দরকার নেই, শুধু বাংলা ভাষাভাষী সবার কাছে অ্যাড যাবে। এরপরে কানেকশন ইম্পর্টেন্ট, কানেকশন আপনি দিতে পারেন শুধুমাত্র আপনার ফেসবুকের থেকে যারা আপনার ফেসবুকে রয়েছে তাদেরকে বাদ দিয়ে আপনি সবাইকে অ্যাড দেখাতে চান, এই কানেকশন এদেরকে আপনি বাদ দিয়ে দিলেন। এরপরে কোন পেজ থেকে দেখাতে চান, আমি চাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পেজ থেকে আমি একটা দিতে। এবার সেভ অডিয়েন্স করলে ওই যে আগে যেমন দেখিয়েছিলাম যে আপনি যদি সেভ অডিয়েন্স দেন তাহলে এই অডিয়েন্সটা আপনি এখানে খুঁজে পাবেন, পরবর্তীতে ওই অডিয়েন্স রূপে অ্যাড দিতে পারবেন, ঠিক আছে। তো আমি কি করলাম সেভ করলাম না। এরপরে হচ্ছে প্লেসমেন্ট, অটোমেটিক প্লেসমেন্ট রিকমেন্ড, কিন্তু সবসময় ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন। আর পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডগুলো এই তিনটা প্লেসমেন্টে যায়, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টাগ্রাম, তো আমরা সবগুলো প্লেসমেন্ট থেকেই আমাদের পোস্টের জন্য কি চাই এঙ্গেজমেন্ট চাই, ওকে। তো এরপরে এবার নিচের দিকে যদি একটু আসি দেখেন এখানে ডিভাইস সিলেকশন করতে পারবেন, ওয়াইফাই যদি কানেকশন যদি রাখতে চান যে আমি চাচ্ছি যে আমার একটা শুধুমাত্র ওয়াইফাই কানেক্টেড পিপলদের কাছে যাক, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এখানে ওয়াইফাই যে এই যে দেখেন অনলি হয় ওয়াইফাই কানেক্টেড, অর্থাৎ পিপল তাদেরকে টার্গেট করবেন যারা যখন কি থাকবে ওয়াইফাই তে কানেক্টেড থাকবে, ঠিক আছে। এবং অল মোবাইল ডিভাইস ইউজারদেরকে আপনি চাইলে এখানে টার্গেট করতে পারেন, হ্যাঁ। এরপরে আপনি আর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে বাজেট অ্যান্ড শিডিউল পোস্ট এঙ্গেজমেন্ট, আচ্ছা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে আপনি তিন ভাবে অপটিমাইজ করতে পারেন অ্যাড ডেলিভারি দেওয়ার জন্য। একটা হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশন মানে হচ্ছে একজন ব্যক্তির সামনে যখন একটা ফেসবুক একবার নিয়ে যাবে, সে লাইক করুক বা কমেন্ট করুক কিছুই করুক বা না করুক, একটা ইমপ্রেশন সে ফেসবুক কাউন্ট করে ফেলবে, ঠিক আছে। আর ইমপ্রেশনের যে কস্টিংটা সেটা হয় পার 1,000 ইমপ্রেশনে ফেসবুক আপনার থেকে একটা চার্জ করবে,
আমি আবার বলছি, পার 1000 ইমপ্রেশনে ফেসবুক আপনার কাছ থেকে একটা চার্জ করবে। পোস্ট এঙ্গেজমেন্ট স্পেসিফিক ভাবে বলছে, পোস্ট এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এখানে পোস্ট, লাইক, শেয়ার, কমেন্ট, এই তিনটাকেই বলা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। এই তিনটার যে কোনো একটা হলে আপনার থেকে ফেসবুক টাকা কাটবে। আরেকটা হচ্ছে রিচ, অনেক পিপলের কাছে আপনার একটা দেখাবে। সো কোনটা এখান থেকে এফেক্টিভ? এখান থেকে ডেফিনেটলি এফেক্টিভ হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্টটা, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমি মনে করি। তো আপনি পোস্ট এঙ্গেজমেন্ট এখানে কস্টিংটা আপনি এখানে চাইলে একটা বিড স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি কমিয়ে দিতে পারেন। তো আমি এটা আসলে আমি এটা রিকমেন্ড করি না। আমরা সর্বনিম্ন $1 পোস্ট ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট আমরা করতে পারি, ঠিক আছে? সো এটা পসিবল। এবং আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, সিপিসিটা 0.01 আপনি 1 সেন্ট করে কি করতে পারেন, সিপিসি রাখতে পারেন কস্ট ক্যাপে। হ্যাঁ, তো বিট ক্যাপে রাখলে কি হবে, আপনার একটা প্রপার ওয়েতে অপটিমাইজ হবে। এবং দেখেন 32 থেকে 52টা আপনি কি পাবেন, পোস্ট এঙ্গেজমেন্ট পাবেন। এটা লাইক হতে পারে, এটা কমেন্ট হতে পারে, এটা সাবস্ক্রাইব হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার ক্যাম্পেইনের যেই ক্রিয়েটিভটা সাজিয়েছেন সেটার উপরে ডিপেন্ড করছে। তো আমরা ডেলি $1 যদি যদি আমরা ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমাদের 92টা এঙ্গেজমেন্ট হবে, ঠিক আছে? সেটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, যে কোনো কিছু হতে পারে। আর যদি আমরা ডেলি $5 ক্যাম্পেইন করি, তাহলে 160 থেকে 400, আপনি এখানে 500+ ধরে রাখেন, ঠিক আছে? 100 প্রতি $1, যেহেতু আমরা ম্যাক্স সিপিসি দিয়ে দিয়েছি এখানে, হ্যাঁ, যে আমাদের এখানে সর্বোচ্চ যেভাবেই হোক 1 সেন্টের বেশি যেন আমাদের কোনো এঙ্গেজমেন্ট যেন ফেসবুক না কাটে, ঠিক আছে? আবার এখানে ব্ল্যাঙ্কও রাখতে পারেন, ঠিক আছে? ব্ল্যাঙ্ক রাখলেও রেজাল্ট আপনি খুব একটা বেশি কিন্তু এখানে কি হবে না, দেখবেন চেঞ্জ হবে না, অনেকটা এরকমই আসবে। তো আমরা এটাতে ব্ল্যাঙ্ক রাখলাম। আপনাদের বারবার কস্ট কন্ট্রোল দেখানোর কারণে আপনার সবার মাথার ভিতরে হয়তো ঢুকে যাবে যে না, আমার মনে হয় এই জায়গায় সিপিসিটা আমাকে দিতেই হবে। না, সিপিসি এখানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই। যদি দেখেন ফেসবুক উল্টাপাল্টা কাটা শুরু করছে আপনার কাছ থেকে, তখন এখানে কি করতে পারেন, আপনি কস্ট কন্ট্রোলটা দিতে পারেন। এটা অপশনাল, লেখা আছে এখানে, দেখেন। হ্যাঁ, তো অবশ্যই টেস্টিং করবেন, পোস্ট ক্যাম্পেইন ইমপ্রেশন, ডেলি ইউনিটিস, $1 $1 ক্যাম্পেইন রান করে করে টেস্ট করবেন যে আসলে কোন ক্যাম্পেইনটা আপনার জন্য ভালো কাজ করছে। $2 $5 প্রত্যেকটা অবজেক্টিভের খরচ করবেন, তাহলে আসলে ফেসবুকটাই মানে হচ্ছে টেস্টিং। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা মানেই হচ্ছে টেস্টিং। যত টেস্ট করবেন তত বেশি আপনার কি হবে, আপনার মানে আপনি আপনার ক্যাম্পেইন সম্পর্কে ধারণা পাবেন, ঠিক আছে? এরপরে মোর অপশন রয়েছে, কখন ফেসবুক আপনার কাছ থেকে টাকা কাটবে, ঠিক আছে? এখানে কি ইমপ্রেশন হলেই আপনার কাছ থেকে টাকা কাটবে, ঠিক আছে? পোস্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে ইমপ্রেশন হলেই আপনার কাছ থেকে কি ফেসবুক টাকা কাটবে। আর যদি আপনি এখানে ইমপ্রেশন দিতেন, তাহলে ফেসবুক বলে দিচ্ছে কি প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আপনি কত টাকা ফেসবুকতে দিতে ইচ্ছুক। তা আমি প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আমি ম্যাক্স সিপিসি এখানে দিব কি 10 সেন্ট। তাহলে একটা জিনিস মানে আপনি জাস্ট একটু ধারণা করেন যে আপনি যদি প্রতি 10 সেন্ট দেন 1000 ইমপ্রেশনের জন্য, তার মানে আপনার 10,000 ইমপ্রেশন, 10,000 ব্যক্তির কাছে আপনার একটা যখন পৌঁছাবে, তখন ফেসবুক আপনার কাছ থেকে $1 কেটে নেবে। একদম সিম্পল। এই যে দেখেন এখানে 11,000 থেকে 32,000 রিচ ফেসবুক করাবে। তো রিচে মানে ইমপ্রেশনটা খুব একটা বেশি আমার কাছে মনে হয় না প্রফিটেবল হয়। এখানে প্রফিটেবল হয় হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্টটা। তো আমরা পোস্ট এঙ্গেজমেন্ট দিয়ে আমরা কি করব, যখন ক্যাম্পেইন করব পোস্ট এঙ্গেজমেন্টটাই আমরা রাখবো এখানে। রান অ্যাডস অল টাইম, এরপরে হচ্ছে আপনার কি স্ট্যান্ডার্ড মেথড থাকবে, দেন কি কন্টিনিউ বাটন আমরা প্রেস করবো। কন্টিনিউ বাটনে প্রেস করলে আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমাদের যে ক্যাম্পেইনের যে নেম, সেই নেমটা আমরা কি করে দিলাম, অ্যাড নেমে দিয়ে দিলাম, অ্যাড সেট লেভেলে দিয়ে দিলাম, ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিলাম, তিনও জায়গায় আমরা কি রাখলাম, এই নামটা রাখলাম যাতে আমরা দেখলেই বুঝতে পারি কোন ক্যাম্পেইন কার জন্য, কোন এজ গ্রুপকে টার্গেট করেছিলাম এবং আমার কত ডলার ডেলিভারি ছিল। এবার হচ্ছে কি, আমার ফেসবুক যে পেজের আন্ডারে আমি অ্যাডটা দিব, সেই পেজটা আমি এখানে কি করে দেবো, সিলেক্ট করে দিব। এবং এটার সাথে অ্যাসোসিয়েট আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আপনাদেরকে অনেক বলেছি ফলো করার জন্য, বাট অনেকেই ফলো করেছেন, অনেকে ফলো করেননি, সো মাস্ট বি ফলো করে নেবেন। সো যেহেতু আমাদের দুইটা প্ল্যাটফর্মে অ্যাড যাবে, এবার দেখেন এখানে কি বলছে, আপনাকে এবার পোস্ট সিলেক্ট করতে বলছে। এবং কি আপনি দুইভাবে এখানে করতে পারেন, একটা হচ্ছে আপনি ক্রিয়েট পোস্ট যদি ক্লিক করেন, আপনি কি করতে পারেন নতুন একটা পোস্ট এখানে তৈরি করতে পারেন। এই যে দেখেন আপনার ডাইরেক্ট পেজের ভিতরে পোস্ট করার আপনাকে অপশন দিচ্ছে। আপনি পেজের ভিতরে ভিডিও দিবেন, না ইমেজ দিবেন, না টেক্সট দিবেন, বিস্তারিত সব লিখে আপনি পোস্ট করেন, এই একটা অপশন। আরেকটা হচ্ছে ঠিক আছে আপনি এখান থেকে দিতে চাচ্ছেন না, আপনি আপনার পেজের যে কোনো পোস্টকে আপনি কি করেন সিলেক্ট করেন। তো পেজের ভিতরে আমাদের অনেক পোস্টই রয়েছে, আমরা যে কোনো একটা পোস্টকে আমরা কি করতে পারি, এখানে ভিডিও নিতে পারি, এখানে আমি কি নিতে পারি অডিও নিতে পারি, ঠিক আছে? তো আমি সে ফর এক্সাম্পল আমি এটা নিলাম, ঠিক আছে? এটা নিয়ে আমরা কন্টিনিউ বাটন প্রেস করলাম। তাহলে এই এটা কোথা থেকে নিলাম, এটা নিলাম হচ্ছে যে আমাদের ফেসবুক পেজের ভিতরে যে এই যে পোস্টটা ছিল, এই পোস্টটা আমরা নিয়েছি, ঠিক আছে? তো এই পোস্টটার ভিতরে কি, এই পোস্টের ভিতরে আমরা অনেক টেক্সট দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে রয়েছে, ঠিক আছে? এবং আমি কিছু টেক্সটও এখানে ব্যবহার করেছি।
তো সেম একই পোস্টটা এখানে চলে এসেছে। দেখেন এই যে পোস্টটা এবং এই পোস্টের ভিতরে কতগুলো লাইক ছিল, কতগুলো কমেন্ট ছিল, কি কি টেক্সট আমি ব্যবহার করছি সবগুলো এখানে চলে এসেছে। ঠিক আছে, এবার দেখেন আপনি চাইলে এই পোস্টটাকে চেঞ্জ করে আরেকটা পোস্ট দিতে পারবেন। আবার আপনি এখানে এই যে কল টু অ্যাকশন বাটন আছে, দিস পোস্ট ইউজ ফর পাবলিশ অ্যাড, সো ইউ ক্যান, আচ্ছা এই পোস্টের আমরা কল টু অ্যাকশন বাটনটা চেঞ্জ করতে পারবো না, এই জন্য এই পোস্টে আমরা এর আগে একটা অ্যাড তৈরি করেছিলাম, যে কারণে বলছি কি এই পোস্টটা আমরা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তো এখানে আরেকটা অপশন দেখা যায় ইন্টার পোস্ট আইডি, পোস্ট পোস্ট আইডির মাধ্যমেও কি করতে পারবেন আপনি যে কোনো পোস্টকে এখানে নিয়ে এসে সেটা থেকে অ্যাড দিতে পারেন। তো আমরা চেঞ্জ পোস্ট দিচ্ছি, আমরা এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে যে কোনো একটা কি করে নিব, একটা পোস্ট আমরা কি করে নিলাম এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন কন্টিনিউ বাটন প্রেস করলে এই যে দেখেন এটাও আমরা অ্যাড এর জন্য ব্যবহার করেছিলাম, যে কারণে আমরা কল টু অ্যাকশনের কি করছি বাটনটা এখানে ইউজ করতে পাচ্ছি না। তো আপনি এখানে কল টু অ্যাকশন বাটন ইউজ করতে পারবেন যদি নতুন কোনো ফ্রেশ পোস্ট নিয়ে যদি আপনারা কাজ করেন। সো আমি একটা ফ্রেশ পোস্ট করেই দেখাই আপনাদেরকে, সেটা বেটার হবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, আচ্ছা ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা পোস্ট, র্যান্ডম একটা পোস্ট আমরা নিচ্ছি এখান থেকে, গুগল সার্চ কনসোলে ডোমেন প্রপার্টি কিভাবে অ্যাড করবেন এটা আমরা নিলাম। তো এই এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটা আমরা কি করলাম কপি করে নিলাম, নেওয়ার পর এটা আমরা কোথায় দিব, আমাদের এই যে দেখেন এই যে ক্রিয়েট পোস্টের ভিতরে আমাদের পেজের ভিতরে আমরা এই পোস্টটা দিব। ঠিক আছে, তো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে লিংকটা এখানে দিলাম, লিংকটা দেওয়ার পর অটোমেটিক এটা কি হবে ফেচিং হয়ে আমাদের প্রিভিউটা দিবে যে আমরা কোন টাইপের পোস্টটা দিচ্ছি। এবার আমরা এখানে একটা টেক্সট লিখে দিলাম যে গুগল সার্চ কনসোলে ডোমেন প্রপার্টি কিভাবে অ্যাড করবেন, এটা হচ্ছে আমাদের কি টেক্সট। তো আমরা এটা কপি করে নিলাম, নিয়ে আমরা কি করলাম আমাদের অ্যাডের ভিতরে এই যে আমাদের যে লিংকটা রয়েছে সেই লিংকটা আমরা বাদ দিয়ে আমরা টেক্সটটা ব্যবহার করলাম, দ্যাটস ইট। ঠিক আছে, দেন আমরা কি করলাম সেভ অ্যান্ড পাবলিশ, এই যে পাবলিশড। ঠিক আছে, তার মানে কি এটা আমাদের পোস্টটা কি হয়ে গেল, আমাদের পেজে কিন্তু পাবলিশ হয়েছে। এখান থেকে পাবলিশ করা যে কথা আপনাদের কি পেজে পাবলিশ করা একই কথা, আমি নতুন জাস্ট একটা পোস্ট পাবলিশ করে আপনাদের দেখাচ্ছি যে কি কি চেঞ্জেস গুলো আসে যখন কোনো আমরা নতুন পোস্ট কি করি এখানে যখন আমরা পাবলিশ করি। সো দেখেন আমরা এই যে পোস্টটা দিয়েছি দেখেন কত চমৎকার ভাবে আসছে, এই যে স্পন্সর লেখা থাকবে, গুগল সার্চ কনসোলে ডোমেন প্রপার্টি কিভাবে অ্যাড করবেন, হ্যাঁ এই যে এরকম আমাদের যে যেই ওয়েবসাইটের যেই আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলটা এইভাবে থাকবে। আপনাদের এখানে এমনও থাকতে পারে আপনার এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কও থাকতে পারে। ঠিক আছে, তো এখন দেখেন এই যে দেখেন অ্যাড বাটন, এখন কিন্তু ওই যে আগে আমরা অ্যাড বাটন ইউজ করতে পারিনি কারণ আমরা ওই পোস্টগুলো দিয়ে আমরা কি করেছিলাম অ্যাড তৈরি করেছিলাম, এখন কিন্তু বাটন অপশনটা আসছে। ঠিক আছে, এবং বাটন ইউআরএল আপনাকে দেওয়ার সুযোগ দিচ্ছে এখানে। ঠিক আছে, আপনি কি ইউআরএল দিবেন বাটন ইউআরএল, তো আমি এখান থেকে লার্ন মোড দিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে এখানে লার্ন মোডটাই দেখাচ্ছে কল টু অ্যাকশন বাটন হিসেবে, তো লার্ন মোডটা দিব, পাশাপাশি আমি কোন ইউআরএলটা দিয়ে দিব এই যে ইউআরএলটা, অর্থাৎ কেউ যদি লার্ন মোড বাটনে ক্লিক করে সে কোথায় যাবে আমার ওই ওয়েবসাইটের কি চলে যাবে অ্যাড্রেসে সে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এই যে আমাদের এখানে লার্ন মোর বাটনটাও সেট হয়ে গিয়েছে, এখন কেউ লার্ন মোর বাটনে ক্লিক করলে কই চলে যাবে আমাদের এই যে পোস্টে চলে আসবে, সে তখন এবার পড়বে সে আসলে কিভাবে ডোমেন প্রপার্টি অ্যাড করা যায়, কি কি স্টেপ রয়েছে, হ্যাঁ এটা নিয়ে আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখে সে একটা ধারণা নিতে পারে, হ্যাঁ সো এভাবে বিস্তারিত সে কি করতে পারে আর্টিকেলটা পড়ে আসতে পারে। তো এটা একটা পোস্ট ক্যাম্পেইন। আবার এখানে আমি চাইলে সে কি আপনি কি করতে পারেন, আপনি আপনার ইউটিউবের চ্যানেলের যদি কোনো ভিডিও থেকে থাকে সেই ভিডিওটা আপনি কিন্তু চাইলে এখানে এই যে পোস্ট প্লাস বাটনে ক্লিক করে আপনি কি করতে পারেন সেই পোস্টটা দিতে পারেন, দিয়ে সেটা দিয়েও আপনি কি করতে পারেন একটা অ্যাড তৈরি করতে পারেন। তো সেই পোস্টের এঙ্গেজমেন্টে যখন আপনার এই ভিডিওটা মানুষ দেখবে, কেউ লাইক করলো, কেউ কমেন্ট করলো, কেউ ক্লিক করলে কোথায় চলে গেলো সে, সে চলে গেলো হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে সে আপনার চ্যানেলকে ভিডিও দেখে তার ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারে, আবার নাও করতে পারে, কিন্তু সে যখনই ভিউ করলো আপনার কিন্তু ভিউ কাউন্ট হলো, আপনার কিন্তু সেই ভিউ থেকে কিন্তু আপনার ভিডিওটার র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি রয়েছে এবং আপনার ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবার অ্যাচিভ করার একটা পসিবিলিটি রয়েছে। তো আপনি দেখতে পারেন ডেস্কটপ ফিডে আপনার একটা কেমন যাবে, আপনি ইনস্ট্যান্ট আর্টিকেলে আপনার একটা কেমন যাবে এটা দেখে নিতে পারেন, হ্যাঁ ইনস্ট্রিম ভিডিওতে আপনার একটা কেমন যাবে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেন আপনি দেখে নিতে পারেন আপনার একটা অপটিমাইজ রয়েছে কিনা। ঠিক আছে, সো আমরা যে সাইজের ইমেজ সাইজটা যেটা আমরা ব্যবহার করি সেই সাইজটা হচ্ছে 1920x1080, যেটা অ্যাপ্রক্স সবগুলো সবগুলো অ্যাডের ভিতরেই মোটামুটি সুইটেবল। ঠিক আছে, সো এরপরে হচ্ছে আপনি যদি এই যে লিংক রয়েছে এই লিংকে যদি আপনি কোনো ট্র্যাকার বা পিক্সেল সেট আপ যদি করে থাকেন তাহলে এই যে এখানে পিক্সেল যে অপশনটা রয়েছে পিক্সেল অপশনটা ওপেন করে দিবেন, দিয়ে আপনি কি করবেন কনফার্ম ফর রিভিউতে ক্লিক করলে আপনার একটা রিভিউতে চলে যাবে এবং
8 থেকে 10 মিনিট বা অনেক সময় আধা ঘন্টা সময় লাগতে পারে, এর ভিতরে ফেসবুক কি করবে, আপনার একটা সার্ভ করা শুরু করবে আপনার কাস্টমস অডিয়েন্স বা যে কোর অডিয়েন্সটা আপনি সিলেক্ট করেছিলেন সেই কোর অডিয়েন্সের উপরে। তো আশা করছি আপনারা সবাই পারবেন কিভাবে এই পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডটা ক্রিয়েট করতে হয়, সেটা আপনারা সবাই তৈরি করতে পারবেন, আপনাদের আর প্রবলেম হওয়ার কথা না এই ভিডিওটা দেখার পরে। আমরা তো 2টা ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে সাবস্ক্রাইবার এবং ভিডিও ভিউজ ক্যাম্পেইন গুলো করা যায়। ও আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে ডিরেক্ট র ভিডিও আপনি দিতে পারবেন। র ভিডিও মানে হচ্ছে এই যে আমার এই যে ভিডিওটা, ঠিক আছে, এখানে যে আমি ভিডিওটা দিয়েছি এরকম টাইপের আপনারা ভিডিও কি করতে পারবেন, এখানে আপনারা এই যে পোস্ট ক্রিয়েট করে এই ধরনের ভিডিওতেও এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আপনারা করতে পারবেন। অর্থাৎ সরাসরি কোনো ভিডিও আপনারা কি করতে পারবেন, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে পোস্ট যখন ক্রিয়েট করবেন সেখান থেকেও নিতে পারবেন, আবার এই যে পোস্ট আগে থেকেই ফেসবুক পেজের ভিতরে আপনি এরকম ভিডিও পাবলিশ করে সেই ভিডিওতে টেক্সট সব দিয়ে রাখবেন, এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিলে এখানে ওই ভিডিওটা চলে আসবে। ওইভাবেও আপনি চাইলে কি করতে পারবেন, পোস্ট ক্যাম্পেইন একটা করতে পারবেন। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন গুলো করতে হয়। তারপর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে জানা আমাকে অবশ্যই গ্রুপে, আপনারা সাপোর্টিভ গ্রুপে আপনারা কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নগুলো করবেন, আমি আশা করছি আপনাদের সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।